গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে সব ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞানী। পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখি আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রবীর কুমার বিশ্বাস সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা কে কেমন আছো জানি না, কোভিড-19 শুরু হওয়ার পর থেকে আজ অবধি স্কুল বন্ধ আছে, তাই ভাবলাম তোমাদের সুবিধার্থে একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদেরকে যদি একটু সহযোগিতা করা যায় তাহলে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে, তাই না শিক্ষার্থীবৃন্দ? আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি নাজমুন্নাহার শিউলি ম্যাডামকে, তিনি সহকারী শিক্ষক মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মতলব দক্ষিণ চাঁদপুর, তার সুন্দর কন্টেন্টটি তৈরি করার জন্য। আমি এখন অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে একটি কবিতা তোমাদের শ্রেণী কার্যক্রমে তৈরি করে রেখেছি, তোমরা কবিতাটি শুনবে এবং আমার শ্রেণী কার্যক্রম যথাযথভাবে দেখবে তাহলে নিশ্চয় বুঝতে পারবে এবং নিশ্চয় উপকৃত হবে আমার শ্রেণী কার্যক্রম থেকে। এখন আমরা খুব ধৈর্য সহকারে কয়েকটি ছবি লক্ষ্য করব, ছবিগুলো তোমরা লক্ষ্য করো, নিশ্চয় দেখেছো ছবিগুলো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? নারী, তাই না? কি দেখতে পাচ্ছ? নারী, একজন মহিষী নারী, বেগম সুফিয়া কামাল। বাম পাশে উপরের ছবিতে মাদার তেরেসা, নিশ্চয় নাম শুনেছ। নিচে ডান পাশে প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, নিশ্চয় চিনো তোমরা, তাই না? আর বাম পাশে নিচে যে ছবিটি লক্ষ্য করছ, প্রথম এভারেস্ট পর্বত জয়ী নারী নিশাত মজুমদার, বাঙালি নারী নিশাত মজুমদার। তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখে অনুমান করতে পারলে এরা স্ব ক্ষেত্রে অনেক প্রতিভাবান ছিলেন, তাই না? এবার এই ছবির সাথে তোমাদের পাঠ্যবইয়ের কোনো কবিতার মিল আছে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই ছবিগুলো দেখে তোমরা নিজে নিজে ভাবো তো দেখি, তোমাদের পাঠ্যবইয়ে কোনো কবিতার মিল আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, এবং যে কবিতাটির মিল আছে সেই কবিতাটি কাজী নজরুলের অমর সৃষ্টি নারী কবিতা, কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি নারী কবিতা। এবার আমি নারী কবিতা সম্পর্কে তোমাদেরকে শ্রেণী কার্যক্রমে আমন্ত্রণ জানাচ্ছি। এই নারী কবিতা পাঠ শেষ করলে তোমরা জানতে পারবে কবি পরিচিতি সম্পর্কে, কবিতাটি প্রমিত উচ্চারণে আবৃত্তি করতে পারবে, নতুন শব্দ প্রয়োগ করে বাক্য গঠন করতে পারবে, মানব সভ্যতায় নারীর অবদান ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে তোমরা কি জানতে পারবে? কবি সম্পর্কে জানতে পারবে, কবিতাটি প্রমিত উচ্চারণে আবৃত্তি করতে পারবে,
নতুন শব্দ প্রয়োগ করে বাক্য গঠন করতে পারবে, এছাড়াও মানব সভ্যতায় নারীর অবদান ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। কবি কাজী নজরুল ইসলাম, জন্ম 25 মে 1899 খ্রিস্টাব্দ, বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে। প্রিয় শিক্ষার্থী, জন্মটি আরেকবার আমি বলছি, কাজী নজরুল ইসলামের জন্ম 25 মে 1899 খ্রিস্টাব্দ, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, এক দরিদ্র পরিবারে। তিনি একজন সাহিত্যিক বটে, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সাহিত্যের এমন কোন দিক ছিল না যে তার লেখনী ফুটে ওঠেনি। বাংলাদেশের জাতীয় কবি, তাকে বিদ্রোহী কবি হিসেবেও আমরা চিনে থাকি, তাই না শিক্ষার্থীবৃন্দ? তার রচনা ঝিঙে ফুল, সঞ্চয়ন, পুতুলের বিয়ে, এছাড়াও অনেক কাব্য, কবিতা এবং সঙ্গীত রচনা করেছেন। তার মৃত্যু 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দ ঢাকায়। তার মৃত্যু সাল 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দ ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি পরিচিতি সম্পর্কে আমরা বুঝে গেলাম, তাই না? এবার তোমাদের কাজ দিব আমি, কবি কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়? তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো, সময় 1 মিনিট, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। কবি কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য দুটি কাব্য গ্রন্থের নাম লিখো। আমি আরেকবার বলছি, কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য দুটি কাব্য গ্রন্থের নাম লিখো। তোমরা কবিতাটি শুনবে, তার আগে তোমাদের বই দেখে তোমরা কবিতাটি লক্ষ্য করো এবং মনে মনে আবৃত্তি করো, এবং তোমরা কবিতাটি আয়ত্তে আসলে তোমরা সবাই বড় বড় করে বলবে। আজকের যে পাঠ, এখানে নতুন শব্দের অর্থ জেনে নেব। সাম্য, তোমরা চিত্রে লক্ষ্য করেছো, সাম্য, সমতা, সাম্য, সমতা। এবার রণ, লক্ষ্য করেছো চিত্রে, যুদ্ধ বা লড়াই, রণ অর্থ যুদ্ধ বা লড়াই। এবার ডঙ্কা, লক্ষ্য করেছো তোমরা চিত্রে, ডঙ্কা অর্থাৎ জয় ঢাক, ডঙ্কা অর্থাৎ কি, জয় ঢাক। এবার আরো কিছু শব্দার্থ শিখে নিব আমরা। পীড়ন, লক্ষ্য করেছো চিত্রে, অর্থাৎ নির্যাতন, পীড়ন অর্থ নির্যাতন, পীড়া, চিত্রে লক্ষ্য করেছো, পীড়া অর্থ কি, যন্ত্রণা বা কষ্ট, যন্ত্রণা বা কষ্ট। এরপরে আরেকটি শব্দ আমি বলবো, অশ্রুবারি, তোমরা চিত্রে লক্ষ্য করেছো, এর অর্থ হচ্ছে চোখের জল, অশ্রুবারি অর্থ কি, চোখের জল।
এবার আমি তোমাদের জোড়ায় জোড়ায় কাজ দিব, তোমরা পাশাপাশি যারা বসেছো তারা এক বেঞ্চ করে দুটো করে জোড়া হও, চারজন করে বসেছো তো তোমরা দুটো করে জোড়া হয়ে কাজ করবে, জোড়ায় আলোচনা করে সাম্য রণ ডঙ্কা পীড়ন পীড়া প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য গঠন করো। আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, তোমরা লিখে নাও এবং বাক্য গঠন করে আমাকে দেখাবে। শব্দগুলো লিখে নাও, সাম্য রণ ডঙ্কা পীড়ন এবং পীড়া, এই শব্দগুলোর অর্থ সুন্দর করে বাক্য গঠন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে কবিতাটি আমি অংশবিশেষ আবৃত্তি করে তোমাদের শোনাব। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হই নিকজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটির অংশবিশেষ তোমরা শ্রবণ করলে, এবার আমি তোমাদের দলগত কাজ দিব। তোমরা ক দল এবং খ দল করে দিব আমি, আমার বাম পাশে এবং সামনে পিছনের পাঁচ বেঞ্চ ক দল, আর সামনের পাঁচ বেঞ্চ এবং ডান পাশের তোমরা যারা শিক্ষার্থীবৃন্দ আছো তারা খ দল। ক দলের কাজ হচ্ছে সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন, আর খ দলের কাজ নারীকে বিজয় লক্ষ্মী বলার কারণ ব্যাখ্যা করো। আমি আরেকবার তোমাদের দুদলের সুবিধার্থেই বলছি, কদল তোমরা তোমাদের লেখা আরেকবার দেখে নাও, সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছে, তোমরা লিখেছ তো শিক্ষার্থীবৃন্দ? এবার কদল তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি, নারীকে বিজয় লক্ষ্মী বলার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তোমরা সবাই লিখে নিয়েছো, ধন্যবাদ তোমাদের। তোমরা বাড়ির কাজ সুন্দর করে করে নিয়ে আসবে, আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে আগামী শ্রেণী কার্যক্রমে প্রতিটা খাতা মূল্যায়ন করব। এবার আমি আজকের পাঠে যত টুকু তোমরা শিখতে পেরেছো তার উপর নির্ভর করে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের মধ্যে করব, তোমরা আশা করি তোমরা উত্তর দেবে সুন্দর করে। প্রথমে আব্দুর রহিম, তুমি বলো তো দেখি কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? ধন্যবাদ, তোমার উত্তরটি যথাযথ হয়েছে। এবারে সুমনা, তুমি বলো তো দেখি বীরের বিজয় স্তম্ভে
নারীর অবদান লিখিত হয়নি কেন? প্রশ্নটি বুঝতে পেরেছ? আমি আরেকবার বলছি, বীরের বিজয় স্তম্ভে নারীর অবদান লিখিত হয়নি কেন? ধন্যবাদ, সুন্দর উত্তর হয়েছে। এবার পিনাক, তুমি বলো তো দেখি, মহীয়ান শব্দটি নারী কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মহীয়ান শব্দটি নারী কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাহ, সুন্দর উত্তর হয়েছে। এইবার শতাব্দী, তুমি বলো তো দেখি, কত মাতা দিল হৃদয় উপাড়ি বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্নটি বুঝতে পেরেছ? আরেকবার বলি, কত মাতা দিল হৃদয় উপাড়ি বলতে কবি কি বুঝিয়েছেন? বাহ, সুন্দর সুন্দর উত্তর হয়েছে। এবার সাহিত্য, তুমি বলো তো দেখি, শিথির সিঁদুর দিল বলতে কি বুঝানো হয়েছে? শিথির সিঁদুর দিল বলতে কি বুঝানো হয়েছে? বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর উত্তর হয়েছে। এবার বহু নির্বাচনী প্রশ্ন, রেবেকা তুমি বলো তো দেখি, নারী কবিতায় কবির কোন দিক প্রবল হয়ে ফুটে উঠেছে? ক মানবিকতা, খ অসাম্প্রদায়িকতা, গ সাম্যবাদিতা, আর ঘ বিচক্ষণতা। হ্যাঁ হ্যাঁ, উত্তর সঠিক, তোমার উত্তরটি সঠিক হয়েছে। লিখন, তুমি বলো তো দেখি, নজরুলের লেখায় কোন শব্দ ব্যবহারে কুশলতা আছে? ক আরবি ফার্সি, খ হিন্দি সংস্কৃত, গ বাংলা উর্দু, ঘ উর্দু ফার্সি। হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর, সুন্দর উত্তর হয়েছে। এবার আমি একটি বহু নির্বাচনী প্রশ্ন বলবো, তোমরা লিখে নাও। ঠিক আছে, লিখে নেওয়া লাগবে না, তোমরা শোনো এবং উত্তর করবে। আমি উদ্দীপকটি বলবো, তোমরা ধৈর্য সহকারে শুনবে। শহীদ সেলিনা স্বামী স্ত্রী, শহীদ সেলিনা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার তাদের। তারা মনে করে নারী পুরুষের সমন্বয়েই সংসারের উন্নতি হয়। উদ্দীপকের সমার্থক বক্তব্য ফুটে উঠেছে, ওয়ান অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, টু মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়া, থ্রি কোন কালে কা হইনি কো জয়ী পুরুষের তরবারি। এই উদ্দীপকের আলোকে উত্তর চারটি হচ্ছে ক ওয়ান ও টু, খ টু ও থ্রি, গ ওয়ান ও থ্রি, ঘ ওয়ান টু ও থ্রি। সুন্দর উত্তর, তোমাকে অশেষ ধন্যবাদ। এবার আমি বাড়ির কাজ দিব, তোমরা ধৈর্য সহকারে লিখে নেবে এবং বাড়ি থেকে কাজগুলি সুন্দর করে করে নিয়ে আসবে, এটাই আমি আশা করি। তোমার পরিবারের জন্য মায়ের অবদান
দশটি বাক্যে লিখে নিয়ে আসবে। সবাই লিখে নাও, তোমার পরিবারের জন্য মায়ের অবদান দশটি বাক্যে লিখে নিয়ে আসবে। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, খুব ভালো।